এটা আমার শিখিয়ে দেওয়া লাগবে না কাউকে। একটা মেয়েকে একটা 22 চ্যান্সেলর দমক দিতেই পারে, তাই না? তারপরে যদি আমি কোনো জায়গায় বলি বিশ্ববিদ্যালয়ের কাজ কি ফেসবুকে লেখার দরকার আছে? বিশ্ববিদ্যালয়ের কাজ কি জানো না? কাজিন কোথাকার? আবার বেয়াদবি? বিশ্ববিদ্যালয়ের কাজ কি? তোমাকে মতো বেয়াদব তৈরি করা বিশ্ববিদ্যালয়ের কাজ, তোমাকে মতো বেয়াদব তৈরি করা, আইসো তো ভদ্রই। আমি খুলছিলাম বলে তোর চান্স হয়েছে, ল নদীর পাড়ে আমি খুলছি বলে তোর চান্স হয়েছে, নয় তো তুই রাস্তা দিয়ে বুঝে ভাই ছেলে মেয়ে। 3 দিনের বাচ্চুর তুই আবার বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আপনি শুনেন যে আমরা এরকম পিতাদের চিনি না যারা তার সন্তানদের সাথে এরকম ভাষায় কথা বলে। এখন ওই মাননীয় উপাচার্যের পিতা যদি এরকম ভাবে কথা বলেন তাহলে হয়তো এরকম হতে পারে। এটা এটা কার কিরকম ভাবে কথা বলেন, এটা কোন পিতা তার সন্তানের সাথে এইরকম শব্দ ব্যবহার করেন? এবং একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি শ্রেণীকক্ষেও এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন কিনা জনবাসীকে যেমন, আমি জানি না আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ের পিতা তার সন্তানের সাথে এই ব্যবহার করেছে, আমি আমার অভিজ্ঞতায় কোনোদিন দেখতে পারি। জনবাসীকে যেমন ভুইয়া, আপনি আপনি পিতার পিতা সন্তানের আলাপের কথা বাদ দিন, আপনি আই উইল বি ডিমোরালাইজড, আমি কোনো মেয়েকে ছেলেকে আর ধমক দিতে পারবো না, তাইলে ওই ছেলে মেয়েগুলো কি হবে আপনি মনে করেন কি হবে? তারা যদি কোনো কন্ট্রোল না থাকে, একটা ছেলে মেয়েকে ধমক দিলে যদি আর যদি শোকস করাতে একটা ভাইস চ্যান্সেলর চলে যাওয়া হয়, চলে যেতে হয়, তাহলে ভেরি আনফর্চুনেট। কাল তো আরেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ধমক দিলে তাকেও নামাবে, আরেকটা ভাইস চ্যান্সেলর ধমক দিলে তাকে নামাবে। হোয়াট ইজ দিস?